মায়েদের রান্না পুজো আর বাবার বাড়িতে মায়েদের রান্না পুজো আছে বুড়ো রান্না তো রান্না পুজোর রান্না প্রায় শুরু হয়ে গেছে সব কাটাকাটি সব শুরু হয়েছে আর আমাকে কিছু করতে নেই সেরকম রান্নাটা করতে নেই কাটাকুটিটা করতে আছে আমার শ্বশুর বাড়িতে রান্না নেই তো সেই কারণে করতে নেই আর কাটাকুটি করতেই আছে কিন্তু আমি রিসুকে নিয়ে আছি আর আমার মা বৌদি মিলে করছে তো চলো আজকে তোমাদের সঙ্গে রান্না পুজোর সমস্ত কিছু শেয়ার করবো ছোট্ট ছোট্ট করে চলো দেখতে থাকো কি করছো ঝুমঝুমি করে আসছে দাদু ঝুমঝুম হ্যাঁ তুমি দেখছ আচ্ছা ঠিক আছে গালাদাইনা বার করে নাও এবারে রান্নাটা বসানো হবে তো সেই জন্য আগে অন্নপূর্ণাকে পুজো করে নেওয়া হচ্ছে মানে উনুনটা সেই জন্য একটু চাল বাতাসা আর পয়সা দিয়ে মা ধূপ দেখিয়ে তারপরে রান্নাটা শুরু করবে আর এই উনুনে পুজো হবে সেই জন্য এই উনুনটা ধরানো হয়েছে প্রতি বছর রান্না পুজোর সময় উনুনটা বার করা হয় আর এই পিতলের হাঁড়িতে ঠাকুরের ভাতটা হবে আর মাটির হাঁড়িতেও অনেকের হয় কিন্তু মাটির হাঁড়ি রাখার মতো আমাদের জায়গা নেই কোনো সেই জন্যে পিতলের হাঁড়ি নিয়ে আসা হয়েছে আর এবছর থেকেই আমাদের ঠাকুরকে ভোগ দেওয়া হবে এর আগে মানে রান্না হতো প্রতি বছরই কিন্তু তখন ভোগ দেওয়া হতো না তখন এমনি ঘরে খাওয়ার মতো হতো কারণ আমাদের তখন ভাড়া বাড়িতে আমরা থাকতাম সেই জন্য আর এবছরই আমাদের বাড়িটা নতুন হয়েছে তো সেই জন্য এখানে এখন ঠাকুরকে ভোগ দেওয়া হবে সেই জন্য সব রকম ভাজাভুজি সব কিছুই হবে আর এখানে ভাজাভুজির মধ্যে আছে হচ্ছে উচ্ছে ভাজা পটল ভাজা তারপর ঢ্যাঁড়স ভাজা আলু ভাজা বেগুন ভাজা এরকম করে 15 রকমের ভাজা হচ্ছে আর একটা স্পেশালিটি আছে এর মধ্যে সেটা হচ্ছে সজনে শাক সজনে শাকটা ভাজা আমাদের হয় আমাদের এখানে অনেকেরই হয় না কিন্তু দেশের বাড়িতে আমাদের সজনে শাকের ভাজাটা আছে সেই জন্য সজনে শাক ভাজা হয় আর এই এবারে ভাজাগুলো বসানো হয়ে যাচ্ছে ভাজাগুলো একটা একটা করে ভেজে নিয়ে লাস্টে ডালটা সিদ্ধ হয়ে গেলে ফোড়ন দেওয়া হবে আর মাছের ঝালটা হবে আর ওইদিকে উনুনে মা ঠাকুরের ভোগের সব কিছু করছে ভাতটা হয়ে গেলে আর কিছু যেগুলো দেখলে যে ছোট ছোট করে ভাগ করে রাখা আছে আনাজগুলো ওগুলো ওই উনুনেই মা আলাদা করে ভাজবে আর তারপর আমাদের পায়েস আছে পায়েসটাও মা ওই উনুনেই করবে আর তারপরে ভোগের জন্য আলাদা করে মাছের ঝাল সেগুলো মা করবে আর বৌদি আমাদের ঘরের খাবারগুলো রান্না করছে তো হয়ে যাক সবটা তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করছি
ভাত করতে ঠাকুরের ভাত হয়ে গেছে ঠাকুরের ভাতটা হয়ে গেছে দেখালাম আগেই তোমাদের এগুলো হচ্ছে খাওয়ার মানে আমাদের সবার যে খাওয়া হবে দুদিন ধরে সেইগুলো হচ্ছে আজকে গরম হবে খাওয়া আবার কালকে পান্তা একারি হয়ে গেছে আর একারি হচ্ছে এটা আরোটা একটু কম আছে আরোটা একটু হলে ভালো চলো ফার্স্টে যখন হবে তখন আবার দেখাচ্ছি ভাজাভুজি আর দেখাচ্ছি না সব হয়ে যাক হয়ে গেলে তারপরে আবার দেখাচ্ছি লাইভ ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে না হলে আর রিসু ঘুমোচ্ছে তাই জন্য আমি একটু দেখতে এলাম বাইরে সবাই কি করছে না করছে চলো পরে কথা হচ্ছে আমার টাটা পায়েসটা বসানো হয়ে যাচ্ছে এই যে প্রথমে একটু এলাচ তেজপাতা ঘিয়ে ফোড়ন দিয়েছে ঘিয়ে একটু চালটাকে সামান্য ভেজে নেবে নিয়ে অল্প করে জল দিয়ে ফুটিয়ে মানে সিদ্ধ করে নেবে তারপরে দুধ দিয়ে আর বাতাসা দিয়ে ফোটাবে ফুটিয়ে নাবিয়ে এগুলো ঠাকুরের কাতলা মাছের ঝালটা হয়ে গেছে আর মানে ইলিশ মাছটা হচ্ছে ভাজা হচ্ছে এক খোলা আর এখানে মাথাগুলো আছে আর কিছুটা ভাজা হয়ে গেছে ঝালটা হলেই হয়ে যাবে তাই তো বাদ বাকি সব হয়ে গেছে আর সব রান্না হয়ে যাক হয়ে গেলে তারপরে সবটা দেখাচ্ছি কটা বাজে দেখবেন বাজে হচ্ছে এই যে 12টা বাজে 10 মিনিট বাদ হয়ে যাক হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া হবে এই যে হয়ে গেছে মাছের ঝালগুলো এখানে সব রাখা আছে কিছু মাছ ভাজাও রাখা আছে যারা ঝালটা খাবে না তারা ভাজা খাবে আর রান্না হয়ে গেল ঠাকুরকে খেতে দেওয়া হলো এবারে আমরা খেতে বসবো কমপ্লিট রান্না এবারে খেতে বসবো আর খেতে বসে সবটা দেখাচ্ছি এখন বাজে হচ্ছে 12:30 বাজে এবারে খেতে বসবো তো চলো এখানে দেখো সব চুবড়ি চাপা দিয়ে রাখা আছে এগুলো হচ্ছে সব কালকের জন্য আজকের জন্য সব তুলে নিয়েছে চলো সবাই খেতে বসে পড়ি আজকে কলা পাতায় খাওয়া হবে রান্না পুজোটা কলা পাতাতেই খাওয়া হয় আর আজকে ভিডিওটা এখানেই স্টপ করছি কালকে আবার দেখা হচ্ছে নাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে